তাদের জীবন কোনো রূপকথা হবার কথাই ছিল না। বেঁচে থাকতে AK-47ই যাদের সবচেয়ে আপন, ব্যাট বল হাতে নেবার স্বপ্ন দুঃসাহসী তাদের জন্য। কিন্তু কি জানি, কি জাদুর স্পর্শে নষ্ট সময়গুলো পেছনে ফেলে স্বপ্নময় সময় আফগানদের এনে দিয়েছে ওদের ক্রিকেটেই। নবী শাহজাদ গুলবুদ্দিন যেন এক একজন রূপকথার গল্প থেকে উঠে আসা রাজকুমার, কোনো এক মন্ত্র বলে একের পর এক বাধা পেরিয়ে যান অনায়াসে নিঃসংকোচে। পরের দিন বেঁচে থাকার প্রার্থনায় যেখানে কেটেছে অজস্র রাত, সেখানে আফগানিস্তানের মানুষ নতুন ভোরের দেখা পেয়েছে, যে ভোরে ঘুম থেকে ওঠা ক্রিকেট দলের নতুন সাফল্যের ঈদ উল্লাসে মাতে। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই সবই এখন আবারও অতীত। মার্কিন সেনা সরে যাওয়ার পর থেকেই তালেবানি আগ্রাসনে জর্জরিত আফগানিস্তান দখল হচ্ছে একটার পর একটা শহর। কদিন আগেই বিশ্ব নেতাদের কাছে স্বদেশ বাঁচানোর আকুল আবেদন করেছিলেন আফগান স্পিনার রশিদ খান। বোমা বারুদ পেছনে ছেলে বিশ্ব দরবারে আফগান পতাকা উড়িয়েছিল ক্রিকেটটা, আর এখন ওদের বিশ্বকাপ খেলা নিয়েই শঙ্কা। ইতিমধ্যে বাতিল হয়েছে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ, অজি তারকাদের তাই আর IPL খেলতে বাধা নেই ওদের পৌষ মাস। কিন্তু সর্বনাশ রাশিদ নবীদের। দেশটায় স্টেডিয়াম আছে পাঁচটা, ইতিমধ্যেই তিনটার দখল নিয়েছে তালেবানরা, আরেকটা হাত ছাড়া হবার পথে। খুব শীঘ্রই এসব বন্ধ না হলে বিশ্বকাপ দূরে থাক, ক্রিকেট খেলাটাই অসম্ভব হয়ে পড়বে আফগানিস্তানের।